ধানের শীষ প্রতীকে জামাতে ইসলামী নেতাদের প্রার্থী করা ভুল ছিল, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন এমন স্বীকারোক্তির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন ডক্টর কামালকে সেই ভুলের খেসারত দিতে হবে। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা এবং আশেপাশের জেলা উপজেলা পৌরসভা পর্যায়ের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন, তিনি কখনোই জামাতের সঙ্গে রাজনীতি করেননি, ভবিষ্যতেও করবেন না। তবে একাদশ নির্বাচনে জামাতকে সঙ্গী করে নির্বাচনে যাওয়ার ভুল ছিল। বিএনপি জামাতকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবে জানলে তিনি দলটির সঙ্গে জোট করতেন না। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডক্টর কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন ভুল করলেন, সেই ভুলের খেসারত তাকে দিতে হবে। জামাতের সঙ্গে বিএনপি জোটের ঐক্য ও নির্বাচন করা নিয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের নেতা বলেন, জামাত মানে বিএনপি, বিএনপি মানে জামাত। কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন ভুল করলেন? ওবায়দুল কাদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসা সব দলকে ফের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 30 ডিসেম্বর ভোটের আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট সহ 75 রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর সংলাপ হয়েছিল। নির্বাচন সফলভাবে শেষ হয়েছে, ওই সব দলের সঙ্গে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা ফের কথা বলবেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শনিবার দলের ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে যৌথ সভা করেছেন। সেখানে বলেছেন, ভোটের আগে যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদের ফের গণভবনে আমন্ত্রণ জানাবেন, তাদের সঙ্গে মতবিনিময় হবে এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে। তিনি বলেন, এ ব্যাপারে আমরাও সবাই একমত, যারা সংলাপে এসেছিলেন তাদের আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে। কবে ডাকা হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে, তারিখ খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে, সব রাজনৈতিক দল গণভবনে আমন্ত্রিত। 30 ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট, অন্যদিকে মাত্র 8টি আসন পায় ঐক্যফ্রন্ট। তাদের নির্বাচিত প্রতিনিধিরা এখনও শপথ নেননি, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি সহ ঐক্যফ্রন্ট নির্বাচন ফল বাতিল এবং পুনর্নির্বাচন দাবিতে জাতীয় সংলাপ করার ঘোষণা দেয়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপে এলে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি, বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি সংসদে আসুন, সম্পর্কটা রিনিউ করতে পারি। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল থেকে মধ্যরাত অবধি দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিএনপি, 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের শীর্ষ নেতারা। রাত অবধি চলে এই বৈঠক। ঠিক এর মাঝেই শনিবার রাত 9টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়ে হাজির। বিকল্পধারা সভাপতি প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, রাতে হঠাৎ করেই কাদের সিদ্দিকী আসেন, চা খেয়ে কিছুক্ষণ পরে তিনি চলে যান। যুক্তফ্রন্ট চেয়ারম্যান একসঙ্গে কাজ করতে চান সে ব্যাপারে জানতেই এসেছেন কাদের সিদ্দিকী, তবে যুক্তফ্রন্ট চেয়ারম্যান কী বলেছেন সে ব্যাপারে তিনি জানেন না। বিচৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হওয়ার সময় কাদের সিদ্দিকী তাদের সঙ্গে থাকলেও ওই জোটে যোগ দেননি, আর বিচৌধুরী সহ জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই ঐক্যফ্রন্ট গঠিত হয়, আর সেখানে গত 5 নভেম্বর কাদের সিদ্দিকী যোগ দেন। তবে যোগ দেওয়ার আগে থেকেই কাদের সিদ্দিকী বিচৌধুরী ও কামাল হোসেনকে একমঞ্চে হাজির করার চেষ্টা করেছেন। ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার দিনও তিনি আশা প্রকাশ করে বলেছিলেন, এখন তিনি আসছেন না, পরে হয়তো আসবেন। এদিকে শনিবার বিকাল 5টার কিছু পরে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির 9 জন সদস্য। এর ঘণ্টাখানেক পর সন্ধ্যা 6:30 একই স্থানে বৈঠকে বসেন 20 দলীয় জোটের শীর্ষ নেতারা। সভাপতিত্ব করেন জোটের অন্যতম শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। রাত 8টার দিকে বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, সবার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত আসতে সময় লাগবে। অলি বলেন, নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, আমাদের আলোচনা অব্যাহত আছে, নির্বাচনে যাব কি যাব না সেটা নিয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া এখনও মূল প্রাধান্যের বিষয়। এরপর 8:30 কিছু পরে গুলশানে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা, উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাও। তবে অসুস্থতার কারণে যেতে না পারা ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন তার দল গণফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বেইলি রোডের নিজ বাসভবনে। বৈঠক শেষে ডক্টর কামাল সাংবাদিকদের বলেন, রোববার আনুষ্ঠানিকভাবে জানাবেন জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত। ডক্টর কামাল বলেন, রোববার 1টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হবে, আলোচনা ইতিবাচক হচ্ছে, আর আমি সারা জীবন ইতিবাচক আলোচনাই চেয়েছি, নির্বাচন আসছে, আমরা চাই নির্বাচন হোক। অন্যদিকে রাত 11টার দিকে প্রায় 2.5 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক শেষে বেরিয়ে জোটের শীর্ষ নেতার বক্তব্যের সঙ্গে তাল মেলালেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত ডক্টর কামাল হোসেন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানাবেন।
দীর্ঘদিন সংসদের বাইরে থাকা দলগুলোর নির্বাচনে যাওয়ার যে কোনো সিদ্ধান্ত জানতে তাই সবার দৃষ্টি থাকবে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিকেই। জামাত প্রসঙ্গে বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন উত্তর রাজনীতি এক নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণফোরাম কমিটির বৈঠক শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা অতীতেও করিনি, জামাতকে নিয়ে আমরা ভবিষ্যতেও রাজনীতি করব না। বিএনপির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাতকে ছাড়ার জন্য বিএনপিকে বলা যেতে পারে, এর মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট এর মধ্যে কোনো বিভক্তির আস পাওয়া যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ জানান, বিএনপির সঙ্গে যে জামাতে ইসলাম রয়েছে এটা জেনে শুনেই গণফোরাম বিএনপির সঙ্গে ঐক্য করেছে, এখন তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে সংসদে যাওয়ার একটি পথ খুঁজছে বলে তিনি মনে করেন। সংসদে যোগ দেওয়ার প্রশ্নে ঐক্যফ্রন্টের শরিক হিসেবে গণফোরামের ডক্টর কামাল হোসেন এখন এক ধরনের চাপের মধ্যে রয়েছে বলে মনে করেন ডক্টর কামাল। তার মতে, রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে গণফোরাম এবারের নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে, কেননা এবার তারা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন লাভ করেছে, তার মধ্যে একটি গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে। যে দলটিকে মানুষ ভুলে যেতে বসেছিল সেখানে বিজয়ী দুটি আসন থেকে যারা নির্বাচিত হয়ে এসেছে, সেই সঙ্গে দলের অন্য যে কর্মীরা রয়েছেন তাদের উপর এখন সংসদে যাবার জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে তার ধারণা। তবে গণফোরাম যে আসনটিতে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে জয়লাভ করেছে সে আসনে যদি বিএনপি সমর্থন না দিত, গণফোরামের পক্ষে সেখানে জয়লাভ করাটা কি অসম্ভব হতো? এ প্রসঙ্গে ডক্টর সাইদ ইফতেকার আহমেদ বলেন, পুরো বাংলাদেশের কোথাও গণফোরামে জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না, সেজন্য এবারে জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে গণফোরাম এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। গণফোরামের লাভবান হওয়ার বিষয়ে তিনি মনে করেন, বিএনপির সঙ্গে গণফোরাম যে ঐক্যফ্রন্ট গঠন করেছে সেটাকে তারা ব্যবহার করতে পেরেছে এবং এটাই ডক্টর কামাল হোসেনের সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। সুতরাং এখান থেকে ধারণা করা যায় যে গণফোরাম সংসদ বর্জন করবে না, আর তাই সংসদে যাওয়ার জন্য একটি পথ তৈরির কৌশল হিসেবে জামায়াত প্রসঙ্গটিকে তারা সামনে নিয়ে এসেছে। এদিকে বিএনপি সামনে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে হয় ঐক্যফ্রন্ট না হলে জামায়াতে ইসলামী বেছে নিতে হবে, তাহলে তাদের সামনে কোন পথটি বাস্তবসম্মত বা রাজনৈতিকভাবে লাভজনক হবে? এমন প্রশ্নের উত্তরে ডক্টর আহমেদ বলেন, বিএনপির মধ্যে যে সংকটটি দেখা দিচ্ছে সেটি হলো তাদের মধ্যে জামাত ইসলামের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক নির্ভরতা তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও বিএনপি গত 10 বছর ধরে জামাতের উপর নির্ভরশীল, মতাদর্শের দিক থেকেও জামাত ও বিএনপি খুব কাছাকাছি বলে তিনি মনে করেন। কিন্তু তার মতে বাস্তবতা হচ্ছে বিশ্ব রাজনীতির যে পরিবর্তন সেখানে ধর্মভিত্তিক রাজনীতি একটি প্রান্তিকে দাবমান এবং তার প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে একটি শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু এই হিসাবটা বিএনপি করতে পারছে না যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বিএনপির রাজনীতিতে সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন, জানান ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। সুতরাং বিএনপি এই বাস্তবতা যতদিন ধরে বুঝতে না পারবে ততদিন তারা ঐক্যফ্রন্টের চাইতে জামায়াতকে প্রাধান্য দিবে এবং জামায়াতের সাথে তাদের যে ঐক্য সেটা তারা ধরে রাখতে চেষ্টা করবে বলে তিনি মনে করেন। কিন্তু বিএনপি যদি জামায়াতের ইসলামীর কাছ থেকে সরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে জামায়াতে ইসলামী যে ভোটার গোষ্ঠী বাংলাদেশে রয়েছে সেটা কি তারা ছাড় দিতে পারবে? মূলত এই বিষয়টিকে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হিসেবে চিহ্নিত করছেন সাইদ ইফতেকার আহমেদ। কেননা জামায়াতের 5-7% ভোটারের গোষ্ঠী ধরে রাখতে গিয়ে বিএনপি অমুসলিম সম্প্রদায়ের 10-12% ভোট ব্যাংক থেকে নিজেদের বঞ্চিত করেছে এবং জামাতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিন জোটবদ্ধ থাকার ফলে বিএনপি সেই জায়গাটি থেকে এখন বেরিয়ে আসতে পারছে না। ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বের রাজনীতিতে যে পরিবর্তন হচ্ছে সেটা তারা নিতে পারছে না। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ বলেন, সব মিলিয়ে বিএনপিকে আজকে যদি জামায়াতকে ছেড়ে আসতে হয় তাহলে তাদের যে রাজনীতি সেটাকে তাদের নতুন করে ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে তাদের যে কয়টি মৌলিক নীতি রয়েছে বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে সেখান থেকে তাদের সরে আসতে হবে।